নমস্কার সকলকে। আজকে আমরা চলে এসেছি কোচবিহার জেলার বাবুরহাট এলাকায়, যেখানে আমরা পেয়ে গিয়েছি আমাদের সাথে একজন কৃষক বন্ধুকে, যিনি এবছর প্রচুর পরিমাণে স্ট্রবেরির চারা চাষ করেছেন। এবং তিনি বলছেন যে এই স্ট্রবেরির চারা চাষাবাদের মাধ্যমে যে কোনো কৃষক প্রচুর পরিমাণে লাভের মুখ দেখতে পারবেন। তবে সঠিক সময়ে, সঠিক উপায়ে, সঠিক পদ্ধতি অবলম্বন করে এই চাষাবাদ করলে পরে তা সত্যিই লাভজনক হবে। আমরা জেনে নেব পুরো বিষয়টি, আসুন জেনে নেওয়া যাক। এখন বর্তমানে এই যে স্ট্রবেরি চাষ করেছেন, এটার মানে এই যে মানে নতুন যে স্ট্রবেরি চাষের একটা আইডিয়া কোথা থেকে পেয়েছেন এবং কীরকম চাষের ফল হবে মনে হচ্ছে? প্রথমে অল্প থেকে শুরু করেছিলাম, 100 গাছ নিয়ে আসছিলাম আমি ওই এডিএ অফিস থেকে, আর আত্মারিয়ের থেকে পেয়েছিলাম। সে থেকেই মানে আমাকে ডিসি দিয়েছিলো, ডিসির থেকেই পরে আমি আস্তে আস্তে শুরু করেছি। আস্তে আস্তে তখন মানে এখন প্রচুর গাছ, আমি গাছও বিক্রি করি, প্রচুর গাছ বিক্রি করে দিই। মরশুমে চাষে ব্যাপক লাভ করা সম্ভব, সেই পথই দেখাচ্ছেন কোচবিহারের এক কৃষক। যদিও এই চাষের পদ্ধতি খুবই সহজ, সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই হবে, তাহলেই এই চাষে ব্যাপক সাফল্য মিলবে নিশ্চিতভাবে। এই কৃষক ব্যাপকভাবে স্ট্রবেরি চাষ করেছেন তার নিজের জমিতে, মোট 4,000 চারা চাষ করেছেন তিনি। এই স্ট্রবেরি চাষে বর্তমানে কীরকম লাভের মুখ দেখতে পারবেন কৃষকেরা, কী মনে হচ্ছে আপনাদের? স্ট্রবেরি একটা তো মানে সিজনের ফল, তো এটা শুধু শীত সিজনেই হয়, এটা ওই সময়ের মধ্যে আর্লি যে তুলতে পারবে তারই মানে ডিমান্ডটা ভালো থাকে। যখন গরম পড়ে যায় তখন প্রত্যেকের হয়ে যায়, তখন যার জন্য তখন চাহিদাটা কম থাকে। চাহিদাটা এখন থাকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস চাহিদাটা ভালো থাকে, মার্চ এপ্রিলে গেলে চাহিদাটা কমে যায়। কোচবিহার কৃষি দপ্তরের সহায়তায় এই চাষাবাদ শুরু করেছিলেন তিনি। প্রথমত আত্মা প্রকল্পে তিনি পেয়েছিলেন কিছু স্ট্রবেরির চারা, তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি অন্যান্য কৃষকদের নিদর্শন দিয়ে যাচ্ছেন এই স্ট্রবেরি চাষের ক্ষেত্রে। অন্যান্য কৃষকেরা তার কাছ থেকে চাষাবাদের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিতে আসেন মাঝে মধ্যেই। তবে সব মিলিয়ে তিনি বারংবার বলতে চাইছেন, উদ্যোগ এবং আগ্রহ থাকলে বিভিন্ন ধরনের মরশুমি চাষ করার মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব। এই স্ট্রবেরি গাছ খুব কম দিনের মধ্যেই পরিপূর্ণতা লাভ করে এবং ফলও দিতে শুরু করে, প্রচুর ফল হয় গাছের মধ্যে, কেজি হিসাবে এই ফল বিক্রি করা সম্ভব। এছাড়াও কেউ পাইকারি বিক্রি করতে চাইলে বা খুচরো বিক্রি করতে পারবেন। কীরকম দামে বিক্রি হয় স্ট্রবেরি? আমরা পাইকারি বা যখন জানুয়ারি ফার্স্ট উইকের যখন আসে তখন 500-600 টাকা কিলো বিক্রি করি, যখন আস্তে আস্তে লেট হয়ে যাবে তখন ফেব্রুয়ারি মিডিল পরে হয়ে যাবে তখন মোটামুটি আরেকটু কমে যাবে, 300-350, মার্চের দিকে হবে 250-200 কিলো। বর্তমানে আপনার কাছে কত বিঘ জায়গা জুড়ে কতগুলো চারা রয়েছে? আমার চারা মোটামুটি 4,500। আমরা আশা রাখবো যে আরও অনেক কৃষক কোচবিহার জেলার বুকে এই স্ট্রবেরি চাষ করবেন এবং এই স্ট্রবেরি চাষের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বনির্ভরতার মুখ দেখতে পারবেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতর রিপোর্ট, নিউজ 18 লোকাল।